স্বামী ছাড়া আছি সেটা কষ্ট লাগে না, স্বামীটা আমার সুখে রাখছিল না, স্বামীর কথা মনে পড়ে আমার কষ্ট হবে। আচ্ছা, এখন কষ্ট লাগে এটাই যে মাকে নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি কাজ করে সংসার চালাইতে হয়, এটাই কষ্ট। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভাই, সবার দোয়া ভালোই আছে। ভালোই আছেন। তেই আজ ভিডিওর সামনে আসছেন, কি বলতে চান? ভিডিওর সামনে আসছি ভাই, আমি আগে প্রতিবেদন করছিলাম, করার পরে আমার সাথে সাথে মোবাইলটা চুরি হয়ে গেছে। এখন একজনের সাথে আমি কথা বলছিলাম, সে আমার সাথে কথা বলছিল, আমি পার্সোনাল নাম্বার তাকে দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে আর কথা হয় না, সেই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। যদি সে আমার নাম্বারটা পায়, আবার ফোন দেয়, আমি কথাবার্তা বলবো। আচ্ছা আচ্ছা, না মানুষ বলে যে এরা মানে মিথ্যা কথা বলে, সিমটা বন্ধ রাখে, কথা বলে না, এগুলা বলে, কিন্তু আসলে সিমটা যদি আমি বন্ধ রাখতাম তাহলে আমি আর অন্য সিম দিয়ে প্রতিবেদন ছাড়তে আসতাম না। আচ্ছা আচ্ছা, না ও বলে যে মানুষ এর সিমরা মানে ব্লক করে রাখে, মানুষের কাছে মানে বিভিন্ন মন্তব্য করে আসলে। হ্যাঁ, আসলে মনে তো অনেক রকমের কথাই জাগে, কিন্তু আমি সেটা না, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে অনেক দিন ধরে, সেই জন্য আমি আর কথা বলতে পারি নাই, তার সঙ্গে যোগাযোগও নাই। আমি আবার আসছি তার জন্য, যাতে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। এর আগে তো ভিডিও করছিলেন, সেইখানে মানুষ কি ধরনের সাড়া দিছে বা কি বলছে? সেইখানে বললাম না যে দুই দিন পরেই আমার মোবাইলটা মানে যোগাযোগ ওইভাবে করতে পারেন না আসলে। তো যে মানে প্রতিবেদনের সামনে নিজের যে অসহায়ত্ব বা নিজের সমস্যা নিয়ে যে কথা বলেন, এটা কেমন লাগে ভাবতে? অনেক খারাপ লাগে ভাই, অনেক কষ্ট পড়ে, অনেক কষ্টে পড়ে নিরুপায় হয়ে প্রতিবেদনের সামনে আসতে হয়। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, আমার একটা ছেলে আছে, যা সত্যি তাই বলে আমার বাবা নাই। আমার বাবা 2 বছর ধরে মারা গেছে। বাবা মরার পর থেকে আমি গার্মেন্টসে কাজ করতাম, কাজের পরে এখন গার্মেন্টসে, সেই গার্মেন্টসটাও বন্ধ। বন্ধ থাকার পরে এই যে মানুষের বাসায় আমি সেলাই মেশিনের কাজ করি, আর সংসারটা আমি চালাই। মা বয়স্ক মানুষ, কাজকাম করতে পারে না, ছেলেকে নিয়ে মাকে নিয়ে আমরা তিনজনে মানুষের বাসায় ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনার স্বামীটা আসলে কি হয়েছিল? আমার স্বামীটা ভালো না ভাই, আমার অত্যাচার করতো, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন সংসার করছিলেন? সংসার ধরেন 1.5 বছর মাত্র। আচ্ছা আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা এমনি হয়েছিল, এমনি হয়েছিল। আচ্ছা, তো এখন এসে কষ্ট লাগে কোনটা, স্বামী ছাড়া আছেন সেটা নাকি ফ্যামিলির কারণে? স্বামী ছাড়া আছি সেটা কষ্ট লাগে না, স্বামীটা আমার সুখে রাখছিল না, স্বামীর কথা মনে পড়ে আমার কষ্ট হবে। আচ্ছা, এখন কষ্ট লাগে এটাই যে মাকে নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি কাজ করে সংসার চালাইতে হয়, এটাই কষ্ট, এটাই কষ্ট হয়। তো এখন যদি আপনার এই কষ্টের কথা শুনে কেউ যদি বিয়ে করতে চায়, তা কিরকম মানুষকে বিয়ে করবেন আসলে? আমার কষ্টের কথা শুনে, আমার মার কথা, আমার সন্তানের কথা যদি শুনে, আমার পাশে কেউ আসতে চায়, সবকিছু জেনে শুনে, তা আমি তার পাশে থাকবো। সেটা কিরকম মানুষ হলে ভালো হয়? সে যেই রকমই হোক, তার মনটা সুন্দর হলে হইলো। মানুষ বয়স দিয়ে, চেহারা দিয়ে। পড়ালেখা করছিলেন? না ভাই, আমি পড়ালেখা করিনি। তো এই যে গার্মেন্টসে কাজটা যে করতেন, তো এটা কি এখন করেন না? না, বন্ধ হয়ে গেছে গার্মেন্টস। গার্মেন্টসটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনি থাকেন কোথায় এখন? আমি থাকি সাভার আড়াপাড়া। সাভার আড়াপাড়া। তো আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ না আমার। মুখস্থ নাই? তো দেখে বলতে পারবেন? নাহলে আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন তার জীবনের কষ্টের কথা। ছোট একটি বাচ্চাকে নিয়ে খুবই কষ্টে আছে, একবার বিয়ে হয়েছিল সেখানে সুখ পায়নি, সে আবার নতুন সংসার বাঁধার আশায় আজ প্রতিবেদনের সামনে আসছে। তার কষ্টের কথা শুনে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01874163453। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন। পাঁচক তো নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ মনের কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে, যত কষ্টই হোক সুখ মানুষের জীবনে আসবে, সেইটা সবসময় আশা করবেন। তো ভালো থাকবেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ভিডিওর সামনে আসছি ভাই, আমি আগে প্রতিবেদন করছিলাম, করার পরে আমার সাথে সাথে মোবাইলটা চুরি হয়ে গেছে। এখন একজনের সাথে আমি কথা বলছিলাম, সে আমার সাথে কথা বলছিল, আমি পার্সোনাল নাম্বার তাকে দিতে পারি নাই, তার সঙ্গে আর কথা হয় না, সেই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। যদি সে আমার নাম্বারটা পায়, আবার ফোন দেয়, আমি কথাবার্তা বলবো।
আচ্ছা আচ্ছা না, মানুষ বলে যে এরা মানে মিথ্যা কথা বলে, সিমটা বন্ধ রাখে, কথা বলে না, এগুলা বলে, কিন্তু আসলে সিমটা যদি আমি বন্ধ রাখতাম তাহলে আমি আর অন্য সিম দিয়ে প্রতিবেদন ছাড়তে আসতাম না। আচ্ছা আচ্ছা না, ও বলে যে মানসিক এর সিমরা মানে ব্লক করে রাখে, মানসিক এসে মানে বিভিন্ন মন্তব্য করে আসলে। হ্যাঁ, আসলে মনে তো অনেক রকমের কথাই জাগে, কিন্তু আমি সেটা না, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে অনেক দিন ধরে, সেই জন্য আমি আর কথা বলতে পারি নাই, তার সঙ্গে যোগাযোগও নাই। আমি আবার আসছি তার জন্য, যাতে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। এর আগে তো ভিডিও করছিলেন, সেইখানে মানুষ কি ধরনের সাড়া দিছে বা কি বলছে? সেইখানে বললাম না যে দুই দিন পরেই আমার মোবাইলটা মানে যোগাযোগ ওইভাবে করতে পারেন না আসলে। এই যে মানে প্রতিবেদনের সামনে নিজের যে অসহ্য বা নিজের সমস্যা নিয়ে যে কথা বলেন, এটা কেমন লাগে ভাবতে? অনেক খারাপ লাগে ভাই, অনেক কষ্ট পড়ে, অনেক কষ্টে পড়ে নিরুপায় হয়ে প্রতিবেদনের সামনে আসতে হয়। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, আমার একটা ছেলে আছে, যা সত্যি তাই বলে আমার বাবা নাই। আমার বাবা 2 বছর ধরে মারা গেছে। বাবা মরার পর থেকে আমি গার্মেন্টসে কাজ করতাম, কাজের পরে এখন গার্মেন্টসে, সেই গার্মেন্টসটাও বন্ধ। বন্ধ থাকার পরে এই যে মানুষের বাসায় আমি সেলাই মেশিনের কাজ করি, আর সংসারটা আমি চালাই। মা বয়স্ক মানুষ, কাজকাম করতে পারে না, ছেলেকে নিয়ে মাকে নিয়ে আমরা তিনজনে মানুষের বাসায় ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনার স্বামীটা আসলে কি হয়েছিল? আমার স্বামীটা ভালো না ভাই, আমার অত্যাচার করতো, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন সংসার করছিলেন? সংসার ধরেন 1.5 বছর মাত্র। আচ্ছা আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা এমনি হয়েছিল, এমনি হয়েছিল। আচ্ছা, তো এখন এসে কষ্ট লাগে কোনটা, স্বামী ছাড়া আছেন সেটা নাকি ফ্যামিলির কারণে? স্বামী ছাড়া আছি সেটা কষ্ট লাগে না, স্বামীটা আমার সুখে রাখছিল না। আচ্ছা, স্বামীর কথা মনে পড়ে আমার কষ্ট হবে। আচ্ছা, এখন কষ্ট লাগে এটাই যে মাকে নিয়ে, এই বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি কাজ করে সংসার চালাইতে হয়, এটাই কষ্ট, এটাই কষ্ট হয়। তো এখন যদি আপনার এই কষ্টের কথা শুনে কেউ যদি বিয়ে করতে চায়, তা কিরকম মানুষকে বিয়ে করবেন আসলে? আমার কষ্টের কথা শুনে, আমার মার কথা, আমার সন্তানের কথা যদি শুনে, আমার পাশে কেউ আসতে চায়, সবকিছু জেনে শুনে, তা আমি তার পাশে থাকবো। সেটা কিরকম মানুষ হলে ভালো হয়? সে যেই রকমই হোক, তার মনটা সুন্দর হলে হইলো। মানুষ বয়স দিয়ে, চেহারা দিয়ে। পড়ালেখা করছিলেন? না ভাই, আমি পড়ালেখা করিনি। এই যে গার্মেন্টসে কাজটা যে করতেন, তো এটা কি এখন করেন না? না, বন্ধ হয়ে গেছে গার্মেন্টস, গার্মেন্টসটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনার থাকেন কোথায় এখন? আমি থাকি সাভার আড়াপাড়া। সাভার আড়াপাড়া, তো আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ না আমার। মুখস্থ নাই? তো দেখে বলতে পারবেন, নাহলে আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন তার জীবনের কষ্টের কথা। ছোট একটি বাচ্চাকে নিয়ে খুবই কষ্টে আছে, একবার বিয়ে হয়েছিল সেখানে সুখ পায়নি, সে আবার নতুন সংসার বাঁধার আশায় আজ প্রতিবেদনের সামনে আসছে। তার কষ্টের কথা শুনে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01874163453। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন। পাঁচক তো নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ মনের কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে, যত কষ্টই হোক সুখ মানুষের জীবনে আসবে, সেইটা সবসময় আশা করবেন। তো ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।